সেই অটল টানেল প্রধান 5 কিলোমিটার মাঙালি 33, আমরা সেই অটল টানেলে দিতে ঢুকব। অটল টানেল দেখার মতো প্রচুর টুরিস্ট আসে এই অটল টানেল দেখার জন্য, গাড়ি ভর্তি, এবং এখানে সবাই একটু ছবি তোলার জন্য দাঁড়ায়। এই সেই অটল টানেল, প্রচুর সিকিউরিটি, লাল স্কুটি, পুলিশ, এই আমাদের গাড়ি পার্কিং করতে অটল টানেলের পাশে। আমরা গেলাম থেকে কিনলাম, ফিরে এই অটল টানেলের ভিতর দিয়ে আমরা যাব। প্রচুর টুরিস্ট এসছে, বেশিরভাগই চণ্ডীগড়, পাঞ্জাব, সিমলা, কুল্লু গাড়ির থেকে এসছে, আমরাই এসছি কলকাতা থেকে। এই আমাদের গাড়ি, আমরা দাঁড়িয়েছি একটু ছবি তুলবো বলে, তারপরেই বেরিয়ে যাব। এই অটল টানেলের ভিতরে ঢুকে গেলাম, 9 কিলোমিটার রাস্তা, এই আমরা যাচ্ছি অটল টানেল, দেখার মতো ভিতরে হয়ে গেল গরম। এই আমাদের অটল টানেল চলছে, সেটা বেরিয়ে করে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি, খুলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, তো চিন্তা নেই।
চানে যখন তৈরি হয় আমরা দেখে গেছিলাম 2008-এ, আজকে 2022 পুরো কমপ্লিট। সেই টানেলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আজকে ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় টানেল অটল টানেল।
থেকে পড়ে যাবে, পেছন পেছনে যেতে হবে। ধরা পড়বে পুরোটাই টানেলটা বেরোতে কত সময় লাগলো।